Hello everyone. Block টাই বাজে অবস্থায় শুরু করলাম। আমার সিটে এসে আমাকে ডিস্টার্ব করা ছাড়া কোনো কাজ নেই। আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। ফর প্রি ওয়েডিং শুট ভেবেছিলাম, তো ব্লগটাকে পুরো বাড়ি থেকে শ্যুট করবো, সব কিছুই শ্যুট করবো, এখানে কথা বলবো, এটা খেয়াল সব কিছু কথা বলবো, কিন্তু অ্যাকচুয়ালি ওটা এত হজ করে এত লেট, সব কিছু লেট হয়ে যায়, সেই জন্য এই ট্রেনে এইভাবে শুয়ে আমাদের ডিনার ফিনার কমপ্লিট, তারপর আমরা ব্লগ স্টার্ট করি। ওর সিটে চলে এসেছি, কারণ একা তো ঘুম আসবে না, তাই ওর সিটে একদমই থাকতে দেবো না, একটু পরে পাঠিয়ে দেবো, যাবো না, এখানে শুরু করছি। তো আমাদের ট্রেন শিয়ালদা থেকে 8:30 ছেড়েছে, আমরা পৌঁছাবো, কতক্ষণ টাইম লাগবে? কালকে 7:00, কাল সকালে আমরা পৌঁছাবো। তো দেখতে থাকো ব্লগটা, পুরো আমরা খুব মজা করতে চলেছি, আশা করছি খুব মজা করবো। তো দেখো কিরকম আমাদের ট্যুর ব্লগটা হয়। রাতে আমরা খুব ঘর বানিয়েছি ট্রেনে, আমাদের ট্রেনে ঘর হয় না। আমি চলে এসেছি আমার জায়গায়, শুয়ে পড়বো এবার, প্রচণ্ড ঘুম পাচ্ছে আর ঠান্ডা প্রচণ্ড ওখানে, আমরা এখানে এত ঠান্ডা ট্রেন করে যাচ্ছি, তাই না, ওখানে ওখানে গিয়ে কতটা ঠান্ডা পড়বে কী করবো আমরা জানি না। তো এবার শুয়ে পড়বো, আমাদের খাওয়া দাওয়াটা তার মিনিট মাঝখানে একটু কেক ফেক স্কিন এসব খেয়েছিলাম, তো শুয়ে পড়বো একেবারে, কালকে সকালবেলা অন করে আবার ভিডিও করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করবো খুব ভালো লাগবে তোমাদের, সেটা আমার টাইম। সবাই লুডো ফুডো খেলছে, আমি খেলছি না, চারজন হয়েছে, পাঁচজন এক্সট্রা। যাই হোক, ব্রেকফাস্ট করলাম, চা খাওয়া খেলাম, দেখা যাক কখন নামায় সেই বুঝে। ওকে ছাড়া ভিডিও করেছি বলে আবার আমার ওকে নিয়ে আলাদা করে ভিডিও করতে হচ্ছে। গুড মর্নিং, কি বলো, ও আমাদের ভিডিও করে দেবে, দাঁড়াও। শিলিগুড়িতে আমরা দাঁড়িয়ে আছি এবং ঘোরাঘুরি করছি, ট্রেন কত লেট। অনেকগুলো ভালো মাল আছে, দেখো আমাদের মালগুলো, চলো নিয়ে এবার বেরোই, বেরিয়ে দেখা করছি। গাড়ি এসে গেছে, আমাদের লাগেজ লোড হচ্ছে, ঘুরতে দিয়েছি। আমরা এখানে ঘুরতে আসিনি, আমরা এসেছি বিবেক যে আমার সাথে দেখলে, তার দিদির অ্যাকচুয়ালি প্রি ওয়েডিং শ্যুট,
ওর প্রি ওয়েডিং ফটোশ্যুট হবে, সেই জন্য আমরা এখানে এসেছি কাজে, প্লাস ঘোরাঘুরি তো হবেই। তো ওদেরকে রুমে সব ছেড়ে দিয়েছি, এবার যাবো আমরা আমাদের রুমে, ওখানে গিয়ে লাঞ্চ ফাঞ্চ করবো, না লাঞ্চ করবো আমরা এখানে এখানে এসে করবো, সবাই মিলে একসাথে লাঞ্চ করবো, বা ওরা আমাদের রুমে ওখানে যাবে। তো তো চলো একেবারে আমাদের রুমে গিয়ে দেখা করছি, বাই। এই আমরা আগামী তিন চার দিন আমরা এখানেই থাকবো, এই ওদের বাড়ি। এটা আমাদের রুমের উপরে ভিউ, কি সুন্দর। আমরা ঢুকে গেছি দীপের বাড়িতে, এই দেখো আমরা সব চেঞ্জ ফেঞ্জ করেছি, স্নানে স্নানে যাবো। এই যো দিদি, হ্যালো বলে দাও, হ্যালো করো। দূরে পুরো পাহাড় চারিদিকে, আর ওই দূরে রিসর্টে ওই 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 দিকে যে রিসর্টটা আছে ওইখানে ফটোগ্রাফার রয়েছে, আমরা এইদিকে বেশি দূরে না, কাছাকাছি। স্নান করে নিয়েছি ভালো করে, একদম খুব ফ্রেশ লাগছে, এবার খেতে বসে পড়বো। খাবার এসে গেছে, আমাদের এখানে খাবার এসে গেছে, লাঞ্চ করবো এবার আমরা। বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে এখন বেরিয়েছি, আমরা রিসর্টে এসেছি, দেখতে পাচ্ছি রিসর্টটা, এখানে এসে বসে আছি সবাই বাইরে, আমরা বাইরে সব নাচ গান করছিলাম, চা ফা খেলাম, খেয়ে এখন বসে আছি। এবার একটা শট নেওয়া হবে, একটা বনফায়ারের শট আছে, সো সেটা নেওয়া হবে, সেটার জন্য সব রেডি ফেডি হবে এখন, ওই সেটা শ্যুট নেওয়া হবে। এখানে চা চল, হ্যাঁ এখানে চা চলছে, এখানে মেকআপ চলছে, সব চা খাচ্ছে এখানে। এখন আমরা খাওয়া দাওয়া ডিনার ফিনার করেই শুতে যাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কি ঠিক আছে, চলো বাই। আবার কালকের দিনের ভিডিও কি কি করবো সব দেখাবো অন্য একটা পার্টে, তো তারা গুড নাইট, গুড নাইট বলে দিন, গুড নাইট। হ্যাঁ।